يا أيها الذين آمنوا لا تتخذوا اليهود والنصارى أولياء بعضهم أولياء بعض ومن يتولهم منكم فإنه منهم إن الله لا يهدي القوم الظالمين. প্রশংসা মাত্রই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, শান্তি বর্ষিত হোক তার পরিবার বর্গের উপর, শান্তি বর্ষিত হোক আসহাবে কেরামের উপর, শান্তি বর্ষিত হোক তাবেঈন তাবে তাবেঈনগণের উপর, শান্তি বর্ষিত হোক যে সমস্ত মুসলিম নর এবং নারী আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করে এই দুনিয়া হতে বিদায় নিয়ে কবরে চলে গেছেন তাদের উপর। সম্মানিত উপস্থিত আমার প্রাণপ্রিয় মুসল্লিয়ান কেরাম, মহিলা মুসল্লাতে উপস্থিত আমার মা ও বোনেরা, আজকের খুতবার বিষয় হচ্ছে সংস্কৃতি তথা ভ্যালেন্টাইন্স ডে, বিশ্ব ভালোবাসা দিবস। এটা আসলে কোন ধরনের সংস্কৃতি? আগেই বলে দিয়েছি এটা অপসংস্কৃতি। এই সংস্কৃতি এক থেকে হচ্ছে ধর্মীয় দিক থেকে সম্পূর্ণ নিষিদ্ধ, অবৈধ, সামাজিক দিক থেকে অবৈধ এবং নিষিদ্ধ। ধর্মীয় দিক থেকে কিভাবে অবৈধ এবং নিষিদ্ধ, সাথে সাথে এটার আরেকটি দিক আছে, এটা হচ্ছে খ্রিস্টানদের একটি ধর্মীয় উৎসব, এ কথাটি মাথায় রাখতে হবে। খ্রিস্টানদের একটি ধর্মীয় উৎসব, এটা কয়েক দিক থেকে ধর্ম নিষেধ করেছে। প্রথম দিক থেকে নিষিদ্ধ হচ্ছে, এইটি হচ্ছে সেন্ট ভ্যালেন্টাইন্স, এই ব্যক্তি ছিল খ্রিস্টানদের একজন পাদ্রী বা ধর্মযাজক, ধর্মপ্রচারক। আপনারা শুনে থাকবেন 260 খ্রিস্টাব্দে, কেউ বলেছে 269 খ্রিস্টাব্দে। ইনসাইক্লোপিডিয়া অর্থাৎ বিশ্বকোষ যদি আপনারা পড়ে থাকেন বা উইকিপিডিয়া যদি পড়ে থাকেন, তাহলে আপনারা যারা এখন যেহেতু আধুনিক যুগ, ডিজিটাল যুগ, আপনারা ইন্টারনেট সার্চ দিয়ে বের করতে পারবেন গুগল সার্চে, আর সাথে সাথে অন্যভাবেও আপনারা পড়ে নিতে পারবেন যে ক্লডিয়াস রোম সম্রাট ছিলেন, সেটা হচ্ছে 260-69 খ্রিস্টাব্দে। আপনারা আসহাবে কাহাবের কাহিনী পড়েছেন, তখন রোম সম্রাটটা ছিল এরা মূর্তি পূজারক এবং বিভিন্ন মূর্তির তারা পূজা করত। অর্থাৎ নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবের কমপক্ষে 300 বছর আগে, 300 বছর আগের কাহিনী এটা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবের আগে। তখন খ্রিস্টান ধর্ম প্রচার প্রসিদ্ধ লাভ করা রোম রাজ্যের মধ্যে সম্পূর্ণরূপে নিষিদ্ধ ছিল, এটা সবচেয়ে বিশ্বস্ত সূত্র। যেটা ওই সময় সেন্ট ভ্যালেন্টাইন্স ছিল একজন সুবিষ্ট ভাষী ধর্ম প্রচারক। সেন্ট ভ্যালেন্টাইন্স এই ব্যক্তি ধর্ম প্রচার করেছে, যার অভিযোগে অনেক, প্রথম সূত্র হচ্ছে যার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয় এবং তাকে শাস্তি দেওয়া হয়, শেষ পর্যন্ত শুলে চড়িয়ে মৃত্যুদণ্ড দেওয়া হয়। 2 নম্বর সূত্র হচ্ছে এই ব্যক্তি এতই ভাষাপটু ছিল যার কারণে শিশুরাও তার প্রতি আকৃষ্ট হতো, যুবকরাও তার প্রতি আকৃষ্ট হতো, তার প্রতি মহিলারাও আকৃষ্ট হতো, তার ভাষার এত দক্ষতা ছিল, যার কারণে দক্ষতার কারণে একসময় রোম সম্রাটের যে সৈন্যবাহিনী ছিল এই সৈন্যবাহিনী একসময় ফাটল ধরে, অর্থাৎ মানুষ আর সেনাবাহিনীতে যোগ দিতে চায় না, যার কারণে সেন্ট ভ্যালেন্টাইনকে আটক করা হয় এবং তাকে শাস্তি দেওয়া হয় মৃত্যুদণ্ড পর্যন্ত। আরেকটি
বিষয় হচ্ছে সেন্ট ভ্যালেন্টাইন নিজেই বাদশার মেয়ের সাথে প্রেমে আবদ্ধ হয়েছিল। এক পর্যায়ে যখন কোনোভাবেই তাদেরকে থামানো যায় না, বাদশা যখন আটক করে এবং তাদেরকে মৃত্যুর হুমকি দেওয়া হয়, শেষ পর্যন্ত মৃত্যুদণ্ড গ্রহণ করেও তারা প্রেম থেকে বিচ্ছিন্ন হয় না, যার কারণে তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। আর এই দিবসটিকেই খ্রিস্টানরা, যখন রোম খ্রিস্টানদের দখলে আসে, রোম যখন খ্রিস্টানদের দখলে আসে, তখন এই এই দিনটিকেই তারা ধর্মীয় উৎসব হিসাবে পালন করত। সেই কোন দিন? 2270 সালের 14 ডিসেম্বরে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। 270 সাল 14 ডিসেম্বর, তাহলে আজ থেকে প্রায় 1739 বছর আগের কাহিনী, 1739 বছর আগের কাহিনী। সেই সময় তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল, সে থেকেই এই দিনটিকে তারা পালন করা হয় খ্রিস্টানদের ধর্মীয় উৎসব রূপেই, যা ইনসাইক্লোপিডিয়া বা উইকিপিডিয়া বলেন আর বিশ্বকোষ বলেন, আপনারা যদি পড়ে থাকেন তাহলে এইটা খ্রিস্টানদের ধর্মীয় একটা উৎসব হিসাবে পালন করা হতো। শেষ পর্যন্ত এটা যখন আমাদের ঈদও যেভাবে মুসলমানদের জন্য, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুসলমানদের জন্য দুইটি ব্যতিরেকে কোনো ঈদ নাই, দুইটি আনন্দের দিন, একটা হলো ঈদুল ফিতর, ঈদুল আদহা, দুইটি ছাড়া তিনটি হবে না। যদিও বাংলাদেশে পালন করা হয় অনেকগুলি, কেউ বলে ঈদে মিলাদুন্নবী, আরো অনেক দিবস হিসাবে পালন করা হয়, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি দিয়ে গেছেন বৈধভাবে দুইটি, আর যেগুলো আছে সব অবৈধ। যত ডেট পালন করা হয়, যত ডে পালন করা হয়, যত উৎসব পালন করা হয়, দুইটি ব্যতিরেকে সমস্তগুলো হারাম এবং বিদআত, কোন কোনটা শিরিক। ঈদের দিন আসলে ডেক্সেট বাজাই, ঈদের দিন আসলে অবাধ ঘোরাঘুরি, অবাধ বেপর্দা, তারপরে অবাধ মিলামিশা, যে ব্যাপারটাতে দেখা যায় বৈধ গুলোতেই, অবৈধ গুলোতে তার তো সীমা নাই। ঠিক তদ্রূপ খ্রিস্টানদের এই দিনটিও যেদিন শুরু হয়, এই দিনটি চলাকালীনও এক পর্যায়ে যুবক যুবতীরা এইটাকে নিয়ে আসে যুবক যুবতীর মধ্যে ভালোবাসার সীমাবদ্ধতায়, যখন নিয়ে আসে তখন এইটার নষ্টামিতে ভষ্টামিতে এবং জিনা ব্যবিচারে যখন সীমা অতিক্রম করে, তখন খোদ ইতালিতেই, রোম তো ইতালিকে বলা হয়, ইতালিতেই খোদ ফ্রান্সেই এই দিনটিকে নিষিদ্ধ করা হয়। বহুদিন যাবৎ নিষিদ্ধ ছিল, এই নিষিদ্ধ থাকা অবস্থাতেই চলছিল এক পর্যায়ে ব্রিটিশ, বিশেষ করে ব্রিটিশ দেশটি, ব্রিটিশ দেশে এসে হঠাৎ করে ফুল ব্যবসায়ীরা চিন্তা ভাবনা করলো যে ফেব্রুয়ারি মাসে এদের ব্যবসা খুব মন্দ যায়, ব্যবসায় এমন প্রকারের মন্দা যায়, এই বাংলাদেশের এই এই দিনটিকে যিনি নিয়ে এসেছেন তার নাম আপনারা এক বাক্যে চিনবেন, নাম হচ্ছে শফিক রহমান, বাংলাদেশের কোনো এক বড় দলের নেতাও তিনি, আর সাথে সাথে আমাদের বাংলাদেশের ইসলামী দলগুলো তাকে সাপোর্টও করে, যদিও সে একেবারে এক নাম্বার ওয়ান নাস্তিক, নাম হচ্ছে শফিক রহমান। সর্বপ্রথম সে কলাম লিখেছিল বাংলাদেশ দৈনিক পেপার প্রথম আলোতে, দ্বিতীয়বারে যখন তিনি সাপ্তাহিক যাই যাই দিন নামক একটা পেপারের তিনি সম্পাদনার দায়িত্ব গ্রহণ করেন, এখন তিনি যে পেপারে আছেন নাম হচ্ছে মৌচাকে ঢিল, মৌচাকে ঢিল নামে একটা পেপার, সাপ্তাহিক পেপারে তিনি সম্পাদনার দায়িত্ব আছেন, যাই যাই দিন এবং মৌচাকে ঢিল, এই দুইটি পেপারের তিনি এখনো বাংলাদেশের পেপারগুলোতে এই দুইটা পেপারের সম্পাদনার দায়িত্ব আছে। মৌচাকে ঢিল এবং যাই যাই দিন যদি আপনারা কেউ পড়েন, দেখবেন যে সেখানে অবাধভাবে নারী পুরুষের মিলা মিশার যেভাবে তাদেরকে উৎসাহ দান করা হয়েছে এই পেপারটিতে, তাকে নাম্বার ওয়ান নাস্তিক না বলে আরো যদি কোন নিচে নামানো যেত তারপরেও তার এই নামটি উল্লেখ করা যেত, নাম হচ্ছে এই শফিক রহমান। যদিও বাংলাদেশের এক ধরনের ইসলামিক দল তাকে সাপোর্ট করে যায় একের পরে এক,
অজ্ঞতার কারণে, না তাদের স্বার্থের কারণে, না গধির কারণে, আল্লাহ ভালো জানেন, আমি বলতে পারবো না। সম্মানিত উপস্থিতি, যেটা বলছিলাম, এই শফিক রেহমান তার প্রথম কলমে প্রথম আলোয় লিখেছিলেন যে বাংলাদেশে যে এইটা যখন বন্ধ অবস্থায় ছিল সারা পৃথিবীতে, তখন লন্ডনের মতো জায়গাতে ফুল ব্যবসায়ীরা দেখেছে ফেব্রুয়ারি মাসে তাদের রাস্তাঘাটে বরফ জমে, ফুলের ব্যবসা বড়ই মন্দা। হঠাৎ করে ব্যবসায়ীর মদদের কারণে আবার লন্ডনে চালু করা হয়, যেহেতু খ্রিস্টানদের একটা দিন আছেই, এই দিনটাকে আবার জাগানো হয়। এই দিনটাকে জাগিয়ে রেখে এই দিনটার নামকরণ করা হয় বিশ্ব ভালোবাসা দিবস, যেটাকে ভ্যালেন্টাইন ডে হিসাবে এখনো পর্যন্ত নামকরণ করা হয়। হলো প্রথম দিক, বাংলাদেশে এই দিনের সর্বপ্রথম আবির্ভাব ঘটে 1993 সালে এই শফিক রেহমানের মাধ্যমেই। জাইদান পিরদিন পেপার এইটার সর্বপ্রথম মদতদাতা, এবং বাংলাদেশের কিছু ব্যবসায়ী এর মদদেই এই বাংলাদেশে সর্বপ্রথম 1993 সালে এই ভ্যালেন্টাইন্স ডে প্রবেশ করে। আর এখন এই 2019 সাল পর্যন্ত এসে এর মাত্রা অতিরিক্ত এমন ভাবে ছাড়িয়ে গেছে যেটা মানুষ আর এটা পর্যন্ত সহ্য করতে পারছে না। এইবার আসেন, এই ছিল তাদের দংরামি, এই ছিল ধর্মীয় দিক, এই ছিল এই যে দিনটির পূর্ণাঙ্গ ইতিহাস সংক্ষিপ্ত আকারে, এটা হচ্ছে সেই ভ্যালেন্টাইন্স ডে। এখন ধর্মীয় দিক থেকে এটার কি বলবেন? প্রথম প্রথম হচ্ছে এইটা হচ্ছে ইহুদিদের একটি, এই খ্রিস্টানদের একটি ধর্মীয় উৎসব। খ্রিস্টানদের কোনো ধর্মীয় উৎসব কোনো মুসলমান পালন করতে পারে না। প্রথম, কোনো সংস্কৃতি নয়, কোনো ধর্মীয় উৎসব মুসলমানরা পালন করতে পারে না। ওমর রাদিয়াল্লাহু আনহুর একটি হাদিস এসেছে, ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন কোনো মুসলমান যেন কোনো বিধর্মীর ধর্মীয় উৎসবে না যায়, ধর্মীয় উৎসবে কেউ যেন না যায়, গেলে তার শাস্তিও প্রদান করা হতো ওমর রাদিয়াল্লাহু আনহুর যুগে। আল্লাহ রাব্বুল আলামিন এই সম্পর্কে তার আয়াত নাজিল করেছেন, দুইটি আয়াত এসেছে, একটি স্পষ্ট আয়াত, একটি হচ্ছে সূরা মায়েদার 51 নম্বর আয়াত এবং আরেকটি হচ্ছে সূরা নিসার 144 নম্বর আয়াত। 144 নম্বর আয়াত এমন একটি আয়াত, মুনাফিকদের কিছু বর্ণনা দিতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন 42, 43, 44 নম্বর এবং 45 নম্বরে এসে, 145 নম্বরে এসে আল্লাহ রাব্বুল আলামিন একবারে মুনাফিকদের শাস্তিতে সবচাইতে নিম্ন স্তরে ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার সেটাও ঘোষণা করেছেন। এবার 44 নম্বর আয়াতে কি বলেছে আল্লাহ রাব্বুল আলামিন, সেটাই বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযিল কাফিরিনা আউলিয়া। হে ইমানদারগণ শুনে রাখো, পৃথিবীর সমস্ত মুমিনগণ শুনে রাখো, লা তাত্তাখিযুল কাফিরিনা আউলিয়া, খবরদার, কোন কাফেরকে তোমরা বন্ধু রূপে ধরবে না। তাদের ধর্মীয় উৎসবে যাওয়া তো দূরের কথা, তাদেরকে অবশ্যই কোন বন্ধু রূপে ধরবে না, গ্রহণ করবে না। আউলিয়া মিন দুনিল মুমিনিন, কোন মুমিনকে ছেড়ে দিয়ে কাফেরকে বন্ধু রূপে ধরবে এই সুযোগ ইসলামের মধ্যে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আতুরিদুনা আন তাজআলু লিল্লাহি আলাইকুম সুলতানাম মুবিনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমরা কি স্থাপন করতে চাও, তোমাদের বিরুদ্ধে একটা দলিল স্থাপন করতে চাও কিয়ামতের ময়দানে? তোমার জন্য কিয়ামতের ময়দানে তোমার জন্য একটি সাক্ষী হবে, তোমার জন্য একটি দলিল তুমি কি তৈরি করে রেখে যেতে চাও? যদি কোনো কাফেরের সাথে মুসলমানকে ছেড়ে বন্ধুত্ব গ্রহণ করো, তাহলে শুনে রাখো কিয়ামতের ময়দানে এটাই তোমার জন্য দলিল হয়ে যাবে জাহান্নামে যাওয়ার, এবং মুনাফিক হিসাবে সাব্যস্ত করার তোমার জন্য দলিল হয়ে যাবে। পাতার পরবর্তী আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, শুনে রাখো, মুনাফিকদের স্থান হবে জাহান্নামের সবচাইতে তলে, কাফেরদেরও নিচে। কাফেরদের রক্ত পুষ গলে গলে যে পড়বে, এই গলে গলে পড়ার জায়গায় হবে মুনাফিকদের স্থান। শুনে রাখুন, মুনাফিক এমন এক জাতি যাদের কোনো স্টেশন না, একবার এখানে যায় একবার এখানে দৌড়ায়, যেখানে সুযোগ পায় সেখানে দৌড়ায়, এর নাম হচ্ছে মুনাফিক, সুযোগ পাইলেই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 120 নম্বর আয়াতে বলেছেন, ولن ترضى عنك اليهود ولا النصارى حتى تتبع ملتهم
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, হে নবী আপনি শুনে রাখুন, আর কি করবেন? ওলা তাত্তাবিউল ইহুদা ওয়ান নাসারা, কখনোই আপনাকে তারা গ্রহণ করবে না, ইহুদি নাসারা আপনাকে গ্রহণ করবে না, আর আপনার দিন কেউ তারা মেনে নিবে না, কোনোদিন আপনার বন্ধু হবে না। ওলা তাত্তাবিউ মিল্লাতাহুম, কোনোদিন আপনার বন্ধু হবে না, কোনোদিন আপনার ভালো চাবে না, কোনোদিন আপনাকে সুস্থ জীবন যাপন করতে দিবে না, যতদিন পর্যন্ত হাত্তা তাত্তাবিউ মিল্লাতাহুম, যতদিন পর্যন্ত ইহুদি নাসারাদের দিন আপনি গ্রহণ করে না নিবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল আনতার দাম কাল ইহুদা ওয়ান নাসারা, তুমি ইহুদি নাসারাকে খুশি করতে পারবে না, কোনদিন খুশি করতে পারবে না। আমরাও পারি নাই, দেখেন না, চেষ্টা করি ইহুদি নাসারাদেরকে বন্ধু হিসাবে ধরবেন, আজকে লবণ দিবেন কাল চাল চাবে, আজ চাল দিবেন কাল ধান চাবে, আজ গম দিবেন কাল পানি চাবে, এটা দেবেন ওটা চাবে, এইভাবে চেতে চেতে তার চাহিদা শেষ হবে না। হাত্তা তাত্তাবি আমিল্লা তাহুম, যতদিন পর্যন্ত তার দিনকে গ্রহণ না করে নেবেন। সম্মানিত উপস্থিত, আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার 51 নম্বর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আওলিয়া, হে ঈমানদারগণ, তোমরা ইহুদি এবং নাসারাকে বন্ধু রূপে ধরবে না, কখনোই তারা বন্ধু নয়। মিন দুনিল মুমিনিন, মুমিনদেরকে ধরবে, কেননা তারা কি, বাদুহুম আওলিয়া ও বাদ, তারা একে অপরের বন্ধু। আপনারা মনে করে রাখতে পারেন যে আমেরিকা আমাদের যদি কোনোদিন মারতে আসে, রাশিয়া আমাদেরকে ধরবে, কেননা রাশিয়া হচ্ছে পুঁজিবাদী দেশ, আর আমেরিকা হচ্ছে পুঁজিবাদী দেশ, আর রাশিয়া হচ্ছে নাকি সমাজবাদী দেশ, যখনই আমেরিকা আমাদেরকে মারবে, রাশিয়া আমাদেরকে বাঁচাবে। আবার রাশিয়া যদি কোনোদিন আমাদের উপরে থাবা বিস্তার করে, এই আমেরিকা আমাদেরকে এসে বাঁচাবে, অসম্ভব। বার্মায় মুসলমানরা মার খাচ্ছে, সবাই সহানুভূতি মুখে দেখাচ্ছে, কিন্তু ভিতরে কেউ কি করে নাই। বর্তমান চীনের উপরে যে মুসলমানদের উইঘুর মুসলমানদের উপরে যে শাস্তি নেমে এসেছে, একের পর এক খবর বাইর হচ্ছে, আপনারা যদি তার ইতিহাস শুনে থাকেন অবাক হয়ে যাবেন। উইঘুর প্রদেশের মধ্যে মুসলমানরা বসবাস করে, এই প্রদেশের মধ্যে হাজারো হাজারো কি করা হয়েছে, ট্রেনিং সেন্টার নামক ট্রেনিং সেন্টার তৈরি করা হয়েছে। ট্রেনিং সেন্টার গুলো আসলে ট্রেনিং সেন্টার নয়, এগুলো হচ্ছে জেলখানা, মুসলমানদেরকে ধরছে আর ওর জেলখানার মধ্যে রাখছে আর শাস্তি দিচ্ছে। আসলে ট্রেনিং সেন্টার নয়, সবগুলো শাস্তি দেওয়ার জন্য নব্য নতুন একটা পদ্ধতি তৈরি করেছে চীন সরকার, এবং বেশিরভাগ শিশুদের উপর আঘাত আনছে। আপনি ফিলিস্তিনের দিকে তাকান, আপনি সিরিয়ার দিকে তাকান, আপনি ইরাকের দিকে তাকান, আজকে আফগানিস্তানের দিকে তাকান, প্রত্যেকটি দেশে শিশুদের উপরে আঘাতটা তারা বেশি হানছে। কেন? যারা বয়স্ক তারা শেষ হয়ে যাবে, 10 বছর 20 বছর 50 বছর এদের এরা বাঁচবে। শিশুদেরকে যদি শেষ করে দেওয়া যায়, শিশুদের মন মাইন্ড যদি শেষ করে দেওয়া হয়, তাহলে ভবিষ্যৎ প্রজন্ম একেবারে বিলীন হয়ে যাবে। করা হচ্ছে তাই কিন্তু। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তারা বন্ধু, ইহুদিরা বন্ধু, ইহুদি খ্রিস্টানরা বন্ধু, বৌদ্ধ খ্রিস্টানদের বন্ধু, হিন্দু বৌদ্ধদের বন্ধু, এরা বন্ধু, তোমাদের বন্ধু এরা নয়, এদেরকে তোমরা বন্ধু রূপে কখনোই ধরবে না, কেননা এরা বন্ধু। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওমাইয়াতা ওয়াল্লাহু মিনকুম ফাইন্নাহু মিনহুম, তোমাদের মধ্যে যারা এই কথাকে মেনে না নেবে, এই কথাকে অমান্য করে কোন বিধর্মীর সাথে, ইহুদি নাসারা, অন্য ধর্মের মানুষের সাথে বন্ধুত্ব গ্রহণ করবে, ফাইন্নাহু মিনহুম, তারা তাদেরই একজন, ইহুদি নাসারাদেরই সহচর, তারা তাদেরই একজন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহ লা ইয়াহদিল কওমাদ দালিমিন, নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন কোন ইহুদি নাসারাকে, নিঃসন্দেহে কোন জালেম সম্প্রদায়কে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দেন না, পথ দেখান না, যারা অন্য ধর্মের অর্থাৎ ইহুদি নাসারাদের সাথে একান্ত বন্ধু রূপে ধরবে, তাদের মনের বন্ধু রূপে ধরবে, প্রাণের বন্ধু হিসাবে ধরবে, তারা তাদেরই একজন, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কখনোই হেদায়েত দিবেন না, তারা হচ্ছে জালেম, জালেম এবং জালেম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। তাহলে এটা ওদের ধর্মের উৎসব, আপনি যেতে পারেন না, যেমন পূজা উৎসবে যেতে পারবেন না, যেমন ওদের কোনো
ধর্মীয় উৎসবে যেতে পারবেন না, বড়দিনের শুভেচ্ছা দিতে পারবেন না, তাদেরকে শুভেচ্ছা বিনিময় করতে পারবেন না। পৃথিবীর সমস্ত আলেম বলেছেন এটা হারাম, হারাম এবং হারাম। এ হলো প্রথম দিক। দুই নম্বর দিক হচ্ছে এটা অবাধ যৌনচারে এবং নারী পুরুষের মধ্যে অবাধ করে দেয় মিলামেশা। এটা কেমন? এটা হচ্ছে সেই রকম যে একজন ব্যক্তি ড্রাইভারি না শিখে গাড়ি নিয়ে রাস্তায় বের হয়েছে, একে কিন্তু পুলিশে ধরবে, আর পুলিশে যদি না ধরে তাহলে সে অ্যাক্সিডেন্ট করবে। যদি পুলিশে ধরে আটকায় তাহলে অন্তত অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাবে, জেলখানায় যাবে, আর যদি পুলিশে না ধরে তাহলে রাস্তায় অ্যাক্সিডেন্ট করে মারা যাবে। ঠিক তদ্রূপ এটা হচ্ছে আরেকটি সেই রকম উৎসব যেটা আমাদের মেয়ে এবং যুবক যুবতীরা করে থাকে, মেয়ে ছেলেরা অর্থাৎ যুবক যুবতীরা করে থাকে অবাধভাবে, লাইসেন্স না গ্রহণ করে একজন আরেকজনের মেয়ে, একজন আরেকজনের ছেলেকে নিয়ে রাস্তায় বাহির হয়। এইটার মূল উৎস হচ্ছে একটা আবেগ, যার জ্বালানি, যার খাদ্য হচ্ছে, যার ফুয়েল হচ্ছে শুধুমাত্র আবেগ, যার কারণে এই লাফালাফির ভালো বিয়েগুলো আসলে টিকে না। দেখেন না, আসলে এদের এদের সবকিছু তাহলে আবেগে, আবেগের কারণে বিয়ে করে, আবেগের কারণে যায় করে, আবেগের কারণে রাস্তায় বাহির হয়, কিছুদিন পরে কিন্তু এই বিয়েগুলো আর টেকে না। সামাজিকভাবে সাংসারিকভাবে যেগুলো অ্যারেঞ্জ ম্যারেজ, ম্যারেজ যেটাকে বলা হয়, যেটা দুই পরিবার থেকে অ্যারেঞ্জ করে বিবাহ হয়, এই বিবাহটা যেভাবে সুখময় জীবনযাপন করতে পারে ঠিক তদ্রূপ একটা এইভাবে লাফালাফি করে বিবাহ এটা টিকে না। এটা প্রথম কথা। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে মুসলমানদেরকে বিপদে ফেলার একটা বড় পাইতারা, শয়তানের একটা চক্রান্ত, মহিলাদের মাধ্যমে প্রত্যেকটি মুসলমানকে জাহান্নামে নিয়ে যাওয়ার একটা বড় পাইতারা এবং চক্রান্ত হচ্ছে শয়তানের, যেটা আল্লাহ রাব্বুল আলামিন কে শয়তান আজ থেকে হেই আদম আলাইসালামের আমলে, অর্থাৎ যখন তাকে বের করে দেওয়া হয় দুনিয়াতে নামিয়ে দেওয়া হয়, শয়তান সেই দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওয়াদা করেছিলেন যে আল্লাহ আমাকে কি করো, আমাকে কিয়ামত পর্যন্ত তুমি হায়াত দিয়ে দাও। ক্বালা আনদির ফি ইলা আনদির ইলা আনদিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, হে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে কি করো, কিয়ামত পর্যন্ত আপনি একটু আমাকে অবকাশ দেন যাতে আমি কিয়ামত পর্যন্ত বাঁচতে পারি, কিয়ামত পর্যন্ত থাকতে পারে আমাকে একটা অবকাশ দিয়ে দিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে ক্বালা ইন্নাকা মিনাল মুনদিরিন, তোমার যে আশা, তোমার যে চাওয়া আমি তোমার পূর্ণ করে দিলাম, কিয়ামত পর্যন্তই তুমি বেঁচে থাকবে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আরো চেয়েছিলেন যে আমি যাতে মানুষের রগে রগে প্রবেশ করতে পারি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বুখারী মুসলিমের হাদিসে বলেছেন যে শয়তান কিন্তু মানুষের রগে রগে প্রবেশ করতে পারে। এই শয়তান কি করবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে শয়তান, তারপরে আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন ক্বালা ফামিবা আগওয়াইতানি লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, হে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুনে রাখুন, আপনি আমাকে যে পথ ভ্রষ্ট করলেন, লাগোয়াইতানি আমাকে যে পথ ভ্রষ্ট করলেন, বিপদগামী করে দিলেন, শুনে রাখুন আমি কি করব, তোমার বান্দার আদম সন্তানের যে রাস্তা আছে রাস্তায় আমি ওত পেতে বসে থাকব, প্রত্যেকটি রাস্তায় তাদের চলার গতিতে, তাদের বলার গতিতে, তাদের হাসার গতিতে, তাদের কাজের গতিতে, সর্ব জায়গায় তাদের প্রত্যেকটি ক্ষেত্রে আমি ওত পেতে বসে থাকব। আর কি করব? তুম্মালা আতিয়ান্নাহুম, তাদের কাছে আমি আসব, মিম বাইনে আইদিহিম, সম্মুখ দিয়ে আসব, ওয়ামিন খালফিহিম পিছন দিক থেকে আসব, ওয়ান আইমানিহিম ডান দিক থেকে আসব, ওয়ান শামাইলিহিম তারপরে বাম দিক থেকে আসব। আল্লাহ রাব্বুল আলামিনকে তারপরে বলছেন ওয়ালা তাজিদু আকসারুহুম শাকিরিন, মনে রাখবে আদম সন্তানের জন্য আপনার এত গর্ব, তাকে আপনি শ্রেষ্ঠ করেছেন আমার চাইতে, আমি আদম সন্তানকে এমন ভাবে পদভ্রষ্ট করব কিয়ামতের ময়দানে আপনি পাবেন না তাকে বেশিরভাগই শুকরিয়া গুজারি হিসাবে, তাকে তাদের বেশিরভাগই আপনি বিপদগামী হিসাবে পেয়ে যাবেন। বিপদগামী হিসাবে কিভাবে পাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা, শয়তানকে এত ক্ষমতা দেওয়া হয়েছে, শয়তানের এত ক্ষমতা, এত ক্ষমতা শয়তানের,
এই ক্ষমতা থাকার পরেও শয়তান কি, শয়তানের চক্রান্ত হচ্ছে দুর্বল, যদিও সে শিরায় শিরায় প্রবেশ করে, যদিও বিভিন্ন রূপ ধারণ করতে পারে, যদিও শয়তান আমার আপনার প্রত্যেকটি রাস্তার মুখে বসে আছে, তারপরেও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আলামিন বলছেন যে ইন্না কায়দা শাইতানি কানা দঈফা, শয়তানের চক্রান্ত কিন্তু অত্যধিক দুর্বল, এর এটা মানুষ পা করে যেতে পারবে। এই জন্য শয়তান এর আরেকটি চক্রান্ত হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্না কাইদা কুন্না আদিম, শুনে রাখো নারীদের চক্রান্ত কিন্তু শক্তিশালী, নারীদের চক্রান্ত শক্তিশালী। এই জন্য শয়তানের একটি হাতিয়ার হচ্ছে, বড় হাতিয়ার হচ্ছে নারী, নারী হাতিয়ার তারা ব্যবহার, শয়তান ব্যবহার করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন লা তারাত্তু বাদি ফিতনাতান আদাররালি রিজালি মিনান নিসাই, শুনে রাখো আমি আমার উম্মতের জন্য এত বিপদগামী কোন জিনিস আমি ছেড়ে যাচ্ছি না, সবচাইতে বিপদগামী যে বিষয় আমি ছেড়ে যাচ্ছি, যে জিনিসটা ছেড়ে যাচ্ছি সেটা হচ্ছে নারী, আমার উম্মতের জন্য সবচাইতে বিপদ দিকে আনবে নারী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইন্না দুনিয়া হুলওয়াতুন খাদিরা, পুরো দুনিয়াটাই হচ্ছে লোভ লালসা দিয়ে ভর্তি, পুরো দুনিয়ায় হচ্ছে সুমিষ্ট সবুজ সুন্দর করা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইন্না ইন্নাল্লাহ মুস্তাখলিফুকুম ফিহা, আর এই দুনিয়াতে তোমাদেরকে আমি কি করেছি, মুস্তাখলিফুকুম ফিহা, নেতা বানিয়ে দিয়েছি। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছে নেতৃত্ব ধরে রাখতে চাও, পুরুষদেরকে বলছে তোমাদের ক্ষমতা ধরে রাখতে চাও, যদি কা পুরুষ না হতে চাও, দুনিয়ায় যদি শক্তিশালী হিসেবে থাকতে চাও, যদি ক্ষমতাবান থাকতে চাও, তাহলে দুইটি জিনিসের লোভ থেকে বেঁচে থাকো, ফাত্তাকুদ দুনিয়া, দুনিয়ার লালসা লোভ থেকে বেঁচে থাকো, ওয়াত্তাকুন নিসা, মহিলাদের লালসা থেকে বেঁচে থাকো, মহিলাদের পিছনে ঘোরা থেকে বেঁচে থাকো। শয়তান কিন্তু এই বিষয়টাই ধরে রেখেছে, মহিলাদের দিয়ে আমাকে আপনাকে বিপদগামী করেছে, একেবারে পথে ঘাটে আমাদেরকে বিপদগামী করে ফেলেছে। এই যে বিষয়টি সম্পূর্ণরূপে হারাম, আপনি অবাধভাবে নারী নারী পুরুষের সাথে মিলামেশা করবেন, এটা জায়েজ নয়। ভালোবাসা যদি দেখাতেই চায়, মোমেন ভালোবাসা দেবে, দেখাবে আসাদ্দ হুব্বান লিল্লাহ, মোমেনের সবচেয়ে ভালোবাসার বিষয় হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে, তারপরে ভালোবাসবে তার পিতামাতাকে, তারপরে ভালোবাসবে তার স্ত্রী সন্তানকে, তারপরে তার নিকটতম আত্মীয়দেরকে, তারপরে একের পর এক সিরিয়াল আছে, মোমেন সবাইকেই ভালোবাসবে সিরিয়াল ভাবে, তারপরে আল্লাহর উপরে ভালোবাসা হবে মোমেনদের সবচাইতে বেশি। না ভালোবাসা ওরা ভ্যালেন্টাইন্স ডে হিসাবে শুধুমাত্র নাকি নারী পুরুষদের মধ্যে অবাধ মিলামেশাকেই ভালোবাসায় তুলে ধরেছে। আশ্চর্য ব্যাপার, ইসলামের একটা মূল নীতি আছে, মান তাআজ্জালা বিশাইইন আওয়ালিহি উকিবা বিহিরমানিহি, ইসলামের একটা মূল নীতি, এই মূল নীতি যে বুঝতে পারবে দেখবেন যে ইসলামের অনেক কিছু বুঝে ফেলেছে। মান তাআজ্জালা বিশাইইন আওয়ালিহি উকিবা বিহিরমানিহি, যে ব্যক্তি সময়ের আগে কিছু চেতে যায়, সময়ের আগে কিছু পাওয়ার জন্য উদগ্রীব হয়, সেটা তার জন্য হারাম হয়, বুঝেন নাই। বিবাহের আগে যদি কেউ সন্তান চায় সম্ভব হবে? বিবাহের আগে কেউ যদি স্ত্রী হিসাবে কাউকে পেতে চায় সম্ভব হবে? যেমন ধরেন একজন ছেলে চাচ্ছে যে তার পিতার পুরো সম্পত্তির মালিক হবে, পুরো সম্পত্তির মালিক হতে হলে বাপকে হত্যা করতে হবে, হত্যা করলে সে ওয়ারিশই হয় না। ঠিক তদ্রূপ ইসলামের একটি মূল নীতি হচ্ছে মান তাআজ্জালা বিশাইইন আওয়ালিহি, যে ব্যক্তি সময়ের আগেই কিছু পেতে চাই মনে রাখবেন যে সেটা হারাম। ঠিক তদ্রূপ একজন পুরুষ যদি বিবাহের আগেই কোনো নারীকে পেতে চায় তাহলে মনে রাখবেন যে সেটা হারাম, একেবারে সোজা ফতোয়া। তো এটাই পর্যন্তই, সময় যেহেতু শেষ হয়ে গেছে, মনে রাখবেন যে সামনে আসছে ভ্যালেন্টাইন্স ডে 14 তারিখে, তার আগের দিন হচ্ছে পহেলা ফাল্গুন, এই দুই দিনই পহেলা ফাল্গুনের দিন, বসন্ত পরবের দিনও নারীরা লাল পোশাক লাল শাড়ি পরে, মেয়েরা লাল শাড়ি পরে ফুল নিয়ে রাস্তা রাস্তায় ঘোরে, আর এরপরের দিন ভ্যালেন্টাইন্স ডে গোলাপ নিয়ে রাস্তা রাস্তায় ঘোরে, আর সতীত্বকে হারানোর জন্য নিজেরাই ব্যাধিব্যস্ত হয়ে যায়। আয়রে বোন, আপনার সতীত্বর দাম অনেক বেশি, নিজেকে হেফাজত করুন। নারীদের শত্রু আসলে কেউ নাই, নারীদের শত্রু হচ্ছে নিজেই এবং তার দেহটা, এটা আমাদেরকে আপনাদের সবাইকে বাঁচাতে হবে। হাদিস কোরআনে এর ব্যাপারে অনেক আয়াত হাদিস আছে, বলতে গেলে অনেক সময় লেগে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আপনাদের সবার সন্তানকে এই অপকর্ম অপসংস্কৃতি থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক। আল্লামা ইকবাল বলেছিলেন
ওজায় তুমহো নাসারা তো তামাদ্দুন মে হুনুদ, ইয়া মুসলমানু হে জিনে দিকে শর্মা ইহুদ, চালচলনে খ্রিস্টান তুমি, সভ্যতায় তুমি হিন্দু, তুমি সভ্যতায়, এই তো সেই মুসলিম যাকে ইহুদিয়াও দেখে লজ্জা পায়। আমরা চালচলনে খ্রিস্টানের মতো হয়ে গেছি, সভ্যতায় হিন্দুদের মতো হয়ে গেছি, যার কারণে ইহুদিরা আমাদের দেখে নাক টিপে হাসে আর আমাদেরকে এই জন্য আমাদের উপরে থাবা বিস্তার করে এবং আমাদেরকে ধ্বংস করতে তাদের সুবিধা হয়ে গেছে। আসুন মুসলমান ভাইদেরকে বলছি, অপসংস্কৃতি, বিধর্মী সংস্কৃতি এবং বেহায়াপনা, নির্লজ্জতা থেকে আমাদের বিরত থাকার তৌফিক দান করুক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। নারীদের থেকে আমাদের বেঁচে থাকার